দেয়া আছে, এটা না পড়ার কি হইলো? এই ব্যাক কোন ব্যাক করলো না, বাট পারো নাই, সে কি বুঝে না যে 25 গ্রাম পানি মানে দ্রাবক নাকি? দ্রব হচ্ছে লবণটা দ্রব, স্যার কি চাও? উপরে দ্রব নিচে দ্রাবক ইনটু 100, ऐसा मिलने ना कि ऐसा मिलने ना कि 34 आशे है मिल सकता हूँ ना ना पर उसको जानना चाहिए लो पूरे फैलो जा पारो नहीं अच्छा दस नंबर तो तुम राज्य बुधा तुम्हारे मध्य की समस्या এখানে স্পষ্ট লেখা আছে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, তাহলে দ্রবের ভর দেওয়া আছে এত গ্রাম শুষ্ক, ওরা দ্রবণ বলা আছে, 20 গ্রাম হলো দ্রবণ আর 5.295 হচ্ছে দ্রব, দ্রাবক বের করবা হ্যাঁ এই 10 নম্বরটাতে এটা হবে, উপরে হচ্ছে দ্রব কত 5.295, দ্রাবক কত 20 গ্রাম, এই 10 নম্বর অঙ্কটা হয়ে গেল। যারা এই ম্যাথগুলো দিছো তারা একটু নিজেকে প্রশ্ন করো, তোমরা কি দ্রাবক আর দ্রব আর দ্রবণ বুঝতেছো না? তাহলে কেমনে হবে? তাহলে বড় ম্যাথ করতে পারবা না আরো, এত মাত্র শুরু অঙ্ক দ্রাবকটা। আমি মোটো বকা দিচ্ছি না, আমি বলতেছি যে তারা কি অঙ্কগুলো পড়ে পড়ে দেখছো না, করো নাই। চারটা পার্ট, একটা হচ্ছে এই দ্রাবকতা বের করলা, তারপরে দ্রাবকতা গুণফল বের করা শিখবা, তারপরে হচ্ছে 3 নম্বর পার্টটার নাম হবে পদক্ষেপ পড়বে কিনা, 4 নম্বর পার্টের নাম হচ্ছে সময়ন প্রভাব। অ্যাকচুয়ালি ওই বাকি তিনটা পার্ট সেম সেম, এটার মতো না আর কি, এটা একটু অন্যরকম পার্ট। গেল 9-10 গেল। তোমার যে অ্যানসার সেটা লিখবা, ঠিক আছে? এস এর মানটা যেটা করে লিখে দিবা, ওই যে গ্রাম পার 100 গ্রাম, এটা হচ্ছে আরেকটা বুদ্ধি, সে পরে শিখাচ্ছি আমি এটা কিভাবে করতে হয়, তো দরকার এটা লেখা। আচ্ছা 11 নম্বর গেল, 12 নম্বর তো আপিল গত রঙ পারবা, অবশ্যই আছে করবা, না না মিললে আমাকে জানাবো অবশ্যই। হ্যাঁ 11 পর্যন্ত বাড়ির কাজ সহ করে ফেলতে পারবো আশা করি, আপনি কি গুরুত্ব রং কয়টা। আচ্ছা এরপরে একজন বসে 13 নম্বরটা করতে, 13 নম্বরটা কি এখন করে দিব আর দেখো তো পারবা কিনা, আচ্ছা করে দিই থাক। দেখো টেম্পারেচার বলা আছে দুইটা, একটা বসছে তোমার 85 ডিগ্রি, একটা বসছে 30 ডিগ্রি, দুইটা পার্ট করে নাও, 85 ডিগ্রি সেলসিয়াস আর 30 ডিগ্রি সেলসিয়াস। এখানে দ্রাবকতা দেওয়া আছে 150, এখানে দ্রাবকতা দেওয়া আছে 85। স্পষ্ট লেখা আছে 70 মিলিলিটার পানিতে, স্পষ্ট লেখা আছে অঙ্কনের মধ্যে 70 ml পানিতে প্রস্তুত দ্রবণকে, তার মানে প্রথমে ছিল 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে সেখানে হবে 70 ml পানি। তোমাদের মধ্যে কয়জন আছো এখনো বুঝো নাই যে পানি একটা দ্রাবকের নাম? সো আয়তন দেওয়া আছে, তুমি যদি চাও সূত্র দিয়ে করতে করতে পারো, যে ভাই ঘনত্ব মানে দ্রাবকের ভর বাই দ্রাবকের আয়তন, যদি চাও এভাবে বের করতে পারো। আমরা তো জানি ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার এমএল, এটা গুণ হবে আয়তনটা,
70 ml, তো দ্রাবকের ভরটা কত পাইলাম? 70 আসবে, 70 গ্রাম। আর কেউ যদি চাও এটা মুখস্থ লিখতে, যে আমরা সবাই জানি যে 1 মিলিলিটার পানির ভর 1 গ্রাম, সে লিখতে পারো 1 ml পানির ভর হচ্ছে 1 গ্রাম। তুমি চাইলে এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নাই আমার। হ্যাঁ, আর দেখা দিল দেখাই দিলাম, কেমন? তো তুমি কিন্তু দ্রাবকের ভরটা পেয়ে গেছো। আর দ্রাবকের ভর পাইলে তুমি জাস্ট এটা করো যে এখানে M1 লেখো, এখানে লেখো 70, এখানে লেখো 100। এই M1টা বের করো, আবার দেখো S2 সমান সমান, এখানে লিখবা M2, এইখানে লিখবা 70। বাস, যাদের মাথায় সেট হয়ে গেছে কেন 70 গ্রাম লিখলাম, তাদের অঙ্ক শিখা হয়ে গেছে। দুই ক্ষেত্রে দ্রাবকের ভর সবসময় সমান থাকবে। তুমি M1 বের করবা, M2 বের করবা, দেন বিয়োগ করে দিবা M1 - M2। আর এটা আবার বলে দিচ্ছি, তুমি চাইলে এইভাবে করতে পারো, বড় করে দেখা দিলা টিচারকে, অথবা তুমি লিখে দিতে পারো যে আমরা জানি 1 মিলিলিটার পানির ভর 1 গ্রাম, 1 ml পানির ভর 1 গ্রাম, 70 ml এর ভর 70 গ্রাম। That's it. এই হলো ম্যাথ নাম্বার 13। তুলে ফেলো, যার সময় তুলে ফেলো। ম্যাথ নাম্বার 14 করবে পরে। একটা অঙ্ক আমি বাদ দিচ্ছি না, তোমাদের করে দিচ্ছি, কিন্তু তোমরা যদি নিজেরা না করো তাহলে শিখতে পারবা না। আমি তো বললামই 4টা পার্ট দ্রাব্যতার, মাত্র একটা শেখা হইলো। আমরা শুক্রবার দিন একটা ক্লাস করে দুটা শেখা হয়ে যাবে আমাদের। হ্যাঁ, দুটো যদি শেখা হবে, পারতে হবে তো, শিখা জানতে তো হলো না। আচ্ছা, 14 নম্বর অঙ্কটা আরো সোজা অঙ্ক। দ্রাব্যতা বলা আছে 80, আর 80 গ্রামের মধ্যে 30 গ্রাম দ্রব আছে। লেখার ভুল হচ্ছে, লেখা ঠিক করো না সবাই একটু কষ্ট করে। 80 গ্রাম দ্রবণের মধ্যে 30 গ্রাম দ্রব আছে, হবে দ্রব, দ্রবণ না, দ্রবণের মধ্যে আবার দ্রবণ কেমন থাকে, দ্রব আছে, লেখা ঠিক করে না। 80 গ্রামের মধ্যে 30 গ্রাম দ্রব আছে। আচ্ছা, তো ওই যে এই অঙ্ক আমি করছি একটু আগে আমার কাছে, যে দ্রবণটা হচ্ছে 80 গ্রাম, আর দ্রব পাইছে হচ্ছে 30 গ্রাম। আমরা আগে দ্রাবকটা বের করে ফেলবো। হ্যাঁ, দ্রাবকটা হচ্ছে 50 গ্রাম। তো তোমাকে একটা এস দেওয়া আছে, এস দেওয়া ছিল 80। তুমি 80 লিখে এখানে M1 লিখে এখানে 50 লিখে দাও। এই আলটিমেটলি এটা কাটা, এটা এটা কাটা, 40। 40 গ্রাম হইলে সম্পৃক্ত হবে, আর ছিল আগে থেকে 30 গ্রাম। সুতরাং অতিরিক্ত লাগবে কত? 10 গ্রাম। That's it. ঠিক আছে, 14 নম্বরটা হয়ে গেল, তুলে ফেলো যা তোমার দরকার ছিল। যে আমারে প্রশ্ন করছো যে আপেক্ষিক গুরুত্ব দেয়া থাকলে একই টাইপের কোন কোন ম্যাথে দ্রব এর ML এর মানটা নিয়েছে, আবার কোন কোন ম্যাথে গ্রামের মানটা নিয়েছে, তুমি আজকে শিখলা তো, তুমি এখন ম্যাথ গুলা করে আমাকে স্পেসিফিক ম্যাথটা সমস্যা বলো, যে ভাইয়া অত নম্বর অঙ্কটা এটা আমি বুঝি নাই, আমি তোমাকে করে দেব। আচ্ছা, সো 14 নম্বর অঙ্কটা প্রবলেম শেষ করতে পারছি আশা করি। এবার আমরা 15 নম্বরটা যাই, 15 নম্বরটা আমি করে দিব না, এটা পারবা তোমরা। ফুটন্ত পানি বলতে 100 ডিগ্রি সেলসিয়াস এর পানি বুঝায়, আর একটা হচ্ছে 25 ডিগ্রি, এটা বাসায় করবা আজকে। 16 নম্বরটা কেউ বলো নাই, 17 নম্বর কেউ বলো নাই, 17 নম্বর অঙ্কটায় অ্যান্সারটা ভুল আছে, ঠিক করে নাও। ওটা 6.75 গ্রাম হবে, লিখে নাও একটু। 17 নম্বর অঙ্কটা 6.75 গ্রাম হবে অ্যান্সারটা, এটা ভুল আসছে, করছিলাম ওই ব্যাচে, আমরা পাইছি ঠিক করছে। আচ্ছা, 17-র পরে 18 নম্বর অঙ্কটায় 18 নম্বরটা করে দিব,
অবশ্যই করে দিব। দেখো 18 নম্বরটা কি বলছে, 18 নম্বর ম্যাপটায় বলছে দ্রাব্যতা 25, দ্রবণের 50 গ্রাম। সুন্দর, তাহলে দ্রাব্যতা 25 আমি এটা জানি না, দ্রবণ বলা আছে 50 গ্রাম। তুমি এখান থেকে প্রথমে এমটা বের করো, তা কত আছে 25 ভাগ 100.25 ইনটু 50 ভাগ 10 আসে আচ্ছা দেখো 10। এখন যেটা লাইনটা বুঝো নাই, দেখো দ্রবণ জিনিসটা আগে ছিল 50 গ্রাম, ঠিক আছে মানলাম, ওরা বলতেছে এর মধ্যে আমরা আরো 50 গ্রাম পানি মিশাইছি। একটা জিনিস কি বোঝা উচিত না সবার, যে দ্রাবক বারাক অথবা দ্রব বারাক দ্রবণ তো চেঞ্জ হবে না, মানে আমি আরো পানি ঢেলে দিছি, তাহলে ফাইনাল কত গ্রাম 50 গ্রাম, তো ঢাললে দ্রবণটা কি বেড়ে গেল না, দ্রবণটা হয়ে গেল এখন 100 গ্রাম, বুঝতে পারছো? সুতরাং এই লাইনটা তাহলে দেখো বুঝছো, এটাই বোঝার জায়গা, 100 গ্রাম দ্রবণে আমি তো দ্রব চেঞ্জ করি নাই, দ্রব আছে 10 গ্রাম, বাস। তার মানে 100 গ্রামে মানে থাকা মানে কি, 10% না, অ্যানসারটা হচ্ছে 10%। এখন তোমরা অনেকে ভয় পেয়েছো W বাই W লেখা দেখে, এটা তোমাদের লেখা লাগবে না, এখন এটা সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3 তে গেলে আমরা শিখবো, তাও তোমাকে একটু বলে রাখি শোনো, W দিয়ে বোঝানো হয় কেমিস্ট্রিতে, ওয়েট বোঝানো হয় ওয়েট কেমিস্ট্রিতে, ভর আর ওজনের মধ্যে কোনো পার্থক্য নাই, সো একই জিনিস, হ্যাঁ W টা হচ্ছে ওয়েট। সো দেখো তুমি দ্রবটা গ্রাম, সো ওয়েটে আছে, দ্রাবকটাও গ্রাম ওয়েটে আছে, W বাই W লিখতে পারে, না লিখলেও সমস্যা নেই, তোমাদের এখন ওই ঝামেলাগুলো তৈরি হয়নি। এই হচ্ছে মোটামুটি অঙ্কটা, 18 নম্বর অঙ্কটা ভালো একটা অঙ্ক, মানে মার্ক করে রাখো। এরপর বস্তু 21 21 নাম্বারটা করতেছি, হ্যাঁ 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 12.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড ভর দেওয়া আছে দ্রবের, 60 গ্রাম সবুজ লবণ তৈরি করা হলো, দ্রাব্যতা বের করে ফেলো, মানে ওইখানে বের করা যায় ম্যাথটা, বাট দ্রাব্যতা করে ভালো, বড় হাতের এম দেওয়া আছে 60, আর ছোট হাতের এম দেওয়া আছে 12.5, বের করো। ওই তাপমাত্রায় কি পরিমাণ পানির সাথে সকল দ্রবণ তৈরি করবে, 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা একটা কাজ করো, এস তো আর চেঞ্জ হচ্ছে না, 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড, দ্রাবক বের করতে বসে লাগে, পুরো দেখো কত গ্রাম পানি, আমি একবার দ্রাবক বের করে ফেলবো, আমার তো ঝামেলা করার দরকারই নাই, তাই না, একবারে করে ফেলছি, এই জন্য
সে হলো 21 23 নাম্বারটা করে দিবা তাহলে পারবা এখন সবাই দেখো একই অঙ্ক ওই যে তাপমাত্রা দুটো ভিন্ন ভিন্ন দ্রাব্যতা ভিন্ন ভিন্ন সো ম্যাথটা করা যাবে দ্রাব্যতার ক্লাস 2 শেষ হইলো আমরা শুক্রবার দিন 10টায় সকালে অথবা 4:15টায় বিকালে নেক্সট ক্লাসটা করব এটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস কেউ মিস করবা না আর যারা এখনো ঈদের বন্ধে আছে তাদেরকে জানাই একটু যে আসতে ক্লাস করতে তাহলে ছুটি আজকে কেমন